আমার নাম গোপেশ দেবনাথ, আগরতলা সাইক্লোহলিক্স থেকে। আমরা কিছু সাইক্লিস্টরা এসেছি এখানে। তো আমাদের মেইন উদ্দেশ্যটা হলো এইবার জন্মাষ্টমীকে একটু অন্যরকম বা একটু ব্যতিক্রমীভাবে করা। মানে কৃষ্ণ, আমরা চিরাচরিতভাবে যেটা জানি কৃষ্ণ গরুদা কিংবা চেরিটের মধ্যে যে থাকে, ওনাকে এইবার আমরা চাইছি যে সাইকেলের মধ্যে নিয়ে আসা। কৃষ্ণ, রাধা এবং তার যে সহচরীরা সবাই সাইকেলে করে যাবে। মানে মেসেজ একটাই যে সবাই, মানে যে আমাদের যে সাইকেল, মানে আমাদের মানে লাইফস্টাইল থেকে যে মানে চলে গেছে, এখন আমরা সাইকেল খুবই কম চালাই, তো আমরাকে সেই জিনিসটাকে আবার ফিরিয়ে আনা। তো রাধা কৃষ্ণ এবং সহচরীরা সবাই সাইকেলে করে একটা পরিক্রমা করবে। তো একটাই আমাদের মেসেজ যে রোড কনজেশন এবং পলিউশনটাকে রোধ করার আমরা সক্রিয় হয়েছি, যার জন্য আমরা সাইকেলটাকে আবার ফিরিয়ে আনার জন্য সচেষ্ট হয়েছি কৃষ্ণ রাধাকে দিয়ে। সেই মেসেজটাই আমরা দিতে চাইছিলাম। আমরা আগরতলা সাইক্লোহলিক্স থেকে এই প্রচেষ্টায় আমরা মানে চাইছি সবাইকে এই মেসেজটাই দিতে, মানে অন্য মানুষদেরকে। মানুষরা যেমন দৈনন্দিন জীবনে তাদের ছোটোখাটো কাজকর্ম, তাদের যে মানে কোথাও যাওয়ার জন্য বা কমিউটিং দ্য শর্ট ডিস্টেন্স, দে শুড ইউজ দ্য বাইসাইকেল ইন দিয়ার লাইফস্টাইল। মিনস আমরা সাইক্লিং বলতে গেলে যেটার নাম হলো একটা ফ্রিডম মেশিন। উই আর মার্চিং দ্য ফ্রিডম মেশিন উইথ দ্য স্পিরিচুয়ালিজম, যার জন্য আমরা মানে কৃষ্ণ বা রাধা যে এই যে আইকোনোগ্রাফিক যে ফিগারগুলোকে, এটা ওদেরকে আমরা নিয়ে এসেছি সাইকেলের মধ্যে, যার জন্য এই মেসেজটা জনগণকে, আগরতলা ত্রিপুরাবাসী সব জনগণকে এই মেসেজটাই দেওয়ার জন্য, তারা যেন সাইকেলটাকে আবার রাস্তায় মানে মানে চালায় এবং রোড কনজেশনটাকে রোধ করতে পারে। সেটা করলে কী হবে, আমাদের পরবর্তী যে প্রজন্ম তারা অন্তত পক্ষে একটা সুস্থিরভাবে মানে চলতে পারবে। মিনস দিস উইল বি এ গুড থিং ফর দ্য পেডেস্ট্রিয়ান্স অলসো। দিস ইজ আওয়ার মেইন মেসেজ টু দ্য পিপল অফ ত্রিপুরা।